আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ এক্সামের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×4=4। প্রথম, কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, দাদন কথার অর্থ কি? উত্তর হবে অগ্রিম অর্থ প্রদান। পরের প্রশ্ন, সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর হবে সাঁওতাল। আমরা যে প্রশ্ন উত্তরগুলো বলছি, খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল? উত্তর হবে বোম্বাইতে। পরের প্রশ্ন, ক্ষুদিরাম বসু কাকে বোমা মারতে গিয়েছিলেন? উত্তর হবে কিংসফোর্ডকে। দুয়ের দাগে রয়েছে ঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1×5=5। প্রথম, মহল্লারি ব্যবস্থা চালু হয়েছিল? উত্তর হবে উত্তর পশ্চিম ভারতে। পরের প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলা হয় সম্পদের নির্গমন। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা বন্ধ করার ব্যাপারে জোরালো আবেদন করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ ঘটেছিল? উত্তর হবে 1859-60। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় বাংলার নবাব ছিলেন? উত্তর হবে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিবাজী উৎসব পালন করেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। তিনের দাগে রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর সংক্ষেপে দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2×3=6। প্রথম, সূর্যাস্ত আইন কাকে বলে? পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? পরের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতিগুলি গড়ে উঠেছিল কেন? 3টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চারের দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5×2=10। প্রথম, বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন পড়েছিল? পরের প্রশ্ন, বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারে হিউমের ভূমিকা আলোচনা করো। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সেশন এবং বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি সেকেন্ড সামেটিভ এক্সামের প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্রও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আমরা আরও একবার তোমাদের সুবিধার্থে আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশনের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে পরপর তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো লিখে মুখস্থ করে ফেলবে। অষ্টম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড সামেটিভের প্রথম অধ্যায় তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায়, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, এখান থেকে দেখে দেখে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। এই প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনার ভিডিও কিন্তু ইতিমধ্যেই আপলোড করা আছে, সেটা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আমরা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর মধ্যেও কোন প্রশ্নগুলোর
আসার চান্স এই বছর প্রবল, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরগুলো লিখে নেবে। এখান থেকে 2 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়বে, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছর আসার চান্স প্রবল, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে, ভালো করে দেখে নাও। এবার আমরা 5ম এবং 6ষ্ঠ অধ্যায়ের সাজেশানগুলো দেখে নেব। 5ম অধ্যায় তোমাদের রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও, খুব আস্তে আস্তে আমি স্ক্রল ডাউন করছি, তোমরা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরগুলো লিখে নেবে। এই প্রশ্নগুলো পড়লে আশা করা যায় যে ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ভালো করে দেখে নাও। এখান থেকে 2 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়বে, এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে সেই প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও। এখান থেকে 5 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়বে, এখানে যে 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবেই থাকবে, ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। পরের বিষয় তোমাদের রয়েছে 6ষ্ঠ অধ্যায়, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে ভালো করে দেখে নাও, আমি খুব আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা এখান থেকে দেখে দেখে খুব সুন্দরভাবে পরপর তোমাদের খাতাতে কিন্তু প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে রাখবে। আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি বড় প্রশ্নের উত্তর সহ আলোচনাও কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আমরা এখানে যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি, প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে, ভালো করে দেখে নাও। দুই মার্কের জন্য এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে বেশ কয়েকটি 2 মার্কের প্রশ্ন থাকবে, সেহেতু বেশ কয়েকটি 2 মার্কের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। আর এখান থেকে 5 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো পড়বে, এখানে 3য় আর 5ম প্রশ্নটা কিন্তু এবছরে আসার চান্স প্রবল, সেহেতু 3য় আর 5ম প্রশ্নটা খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। কোথাও যদি বুঝতে বা লিখতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এখানে যেহেতু খুব স্পিডে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেহেতু এখান থেকে যদি লিখতে কোনো রকম অসুবিধা হয়, আমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশনের ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে পরপর কিন্তু লিখে নিতে পারবে, তোমরা সেই ভিডিওটা কিন্তু চাইলে দেখে নিতে পারো। ভিডিও শেষে স্ক্রিনে যে প্লেলিস্টটা দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যে 4টে প্রশ্ন আমরা দিয়েছি অর্থাৎ 5ম অধ্যায় থেকে, সেই 4টে প্রশ্নেরই উত্তর কিন্তু আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ের নিখুঁতভাবে প্রশ্নের উত্তর সহ আলোচনা কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি, যাতে পরীক্ষাতে তোমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেহেতু তোমরা আমাদের সাজেশানগুলো ফলো করো এবং তোমাদের পাঠ্য বই খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় কিন্তু তোমাদের খুব খুব ভালো হবে। এবং তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে তোমাদের স্কুলে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো বারবার ক্লাসে লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা স্টার মার্ক দিয়ে রেখে দেবে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার চান্স প্রবল। আশা করা যায় সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই তোমরা পেয়ে যাবে। সেহেতু আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশানগুলো প্রকাশ করছি সেই সাজেশানগুলো খুব ভালো করে তোমরা ফলো করো এবং প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় তোমাদের কিন্তু খুব খুব ভালো হবে।